हेलो एवरीवन, मार्केटर्स प्रोजेक्शन कैलकुलेशन कीभावे करा हय एखाने आमरा एकटा प्रॉब्लेम नियेछि। ड्र द ग्रेटिकुल्स अफ मार्केटर्स प्रोजेक्शन फर द मैप अफ होल वर्ल्ड एट एन इंटरवल 20 डिग्री ऑन अ स्केल अफ 1:240,000,000। एर कैलकुलेशन स्टेप वन, আমাদের ফর্মুলা একই থাকছে বাকি প্রজেকশনের মতনই। রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব, অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ, তাকে আমরা ভাগ করছি ডিনোমিনেটর অফ আর এফ দিয়ে। আমরা এই রেজাল্ট পাচ্ছি ভাগ করার পর। তারপর স্টেপ টুতে আমরা যে প্যারালালগুলো আঁকা হবে 20 ডিগ্রি ইন্টারভেলে সেগুলো মেনশন করেছি। মেরিডিয়ানও আমরা সিমিলারলি 20 ডিগ্রি ইন্টারভেলে সেগুলো মেনশন করেছি। স্টেপ থ্রিতে আমাদের ফর্মুলা হচ্ছে ডিভিশন অন দ্য ইকুয়েটার ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস অ্যাট 20 ডিগ্রি ইন্টারভেল। দ্যাটস মিন আমরা ইকুয়েটার পাচ্ছি, তার মধ্যে যে মেরিডিয়ানগুলো ক্রস করবে তার 20 ডিগ্রি ইন্টারভেল ক্রস করবে, যে মেজারমেন্টে ক্রস করবে সেটা বার করার ফর্মুলা হচ্ছে 2πr/360° ইন্টু ইন্টারভেল। এখানে আমরা সব মানগুলো ইনপুট করেছি, আর এর মান তারপর 2πr, আমাদের ইন্টারভেল হচ্ছে 20 ডিগ্রি। এগুলো মেনশন করার পর আমরা আলটিমেটলি সেটা সলভ করে এটা রেজাল্ট পাবো। স্টেপ ফোরে আমাদের ফর্মুলা হচ্ছে দ্য হাইট অফ অ্যানি প্যারালাল অ্যাবভ দ্য ইকুয়েটার। যে আমাদের ইকুয়েটার থাকবে তার থেকে বাকি প্যারালালগুলো যে হাইট হবে সেটা বার করার ফর্মুলা। এর ফর্মুলা হচ্ছে 2.3026, এটা আমাদের কনস্ট্যান্ট। তারপর আমরা আর এর মান নেব, তারপর log 10, তারপর 90+5/2। এটা আমরা যখন সলভ করব, সলভ করার সময় আমরা পরপর এটা টেবিলে সাজিয়ে নিচ্ছি। টেবিলে যখন সাজাচ্ছি আমাদের প্রথম হচ্ছে ফাই, যেটা আমাদের ল্যাটিটিউডগুলো। তারপর আর এ যে মানটা আমরা পেয়েছি সেটা মেনশন করেছি। তারপর 90+5/2, 90 সঙ্গে আমরা ফাই, যেমন এখানে 90 সঙ্গে আমরা 20 যোগ করলাম, তাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা 55 পেয়েছি। সেই মানটাই আমরা বার করছি, তারপর log 10 করছি। এটা করার পর আমরা এই মানগুলো পাব। আবার তার সঙ্গে আমরা এই কনস্ট্যান্টটাকে ইনটু করব, ইনটু করে আলটিমেটলি আমরা এই রেজাল্টগুলো পাব। আর শেষে তার একটা অ্যাপ্রক্স ভ্যালু আমরা নিয়েছি যাতে আমাদের ড্রয়িংয়ে সুবিধা হয়। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।